এবং আমার মাস্টারমশাই শ্রী চাঁদ কুমার মন্ডল, রেজাউল হক সাহেব আমার সহকর্মীবৃন্দ এবং সন্তানপুরের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বা 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এখানে সমবেত হয়েছি। দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই, খুব অল্প আমাদের সময়। এই সময়ে একটা মেসেজ তোমাদেরকে আমরা দিতে চাই। আমি আজকের স্বাধীনতা দিবসে যারা এই স্বাধীনতা অর্জন করার জন্যে প্রাণ দিয়েছেন তাদের জন্য বলতে চাই, সবাই নিজের আত্মত্যাগ করে, নিজের ক্ষতি করে সমাজের উপকার করে। সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হচ্ছে জীবন, প্রাণের চেয়ে মূল্য আর কিছু নেই। যারা শহীদ হয়েছে তারা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের দেশের জন্য তারা উৎসর্গ করেছে। আজকে তাদের প্রতি কোটি কোটি শ্রদ্ধা আমাদেরকে জানাতেই হবে। আর একটা বিষয় বর্তমান সময়ে, সেটা হচ্ছে আমাদের দেশের সংবিধান। সংবিধান রচিত হওয়ার পরে সংবিধানের যে প্রথম সভা হয়েছিল সেই সভায় রাজেন্দ্র প্রসাদ একটা কথা বলেছিলেন যে এই সংবিধান সুন্দর সংবিধান, আমি আশা করব আমার দেশের জনগণ, দেশের মানুষ যেন সুন্দর হয়ে আসে এবং এই সংবিধানকে তারা সুন্দরভাবে রক্ষা করতে পারে। সেইটা আজকে বিপন্ন হচ্ছে। যারা রাজনীতি থাকতে হবে, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, রাজনীতি আমরা সবাই বলি রাজনীতি খুব বাজে ব্যাপার, বাজে জিনিস, কিন্তু তা নয়। রাজনীতি ছাড়া আমার দেশ চলবে না, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশের রাজনীতিটা এই হওয়া উচিত, যারা আমাদের দেশকে পরিচালনা করবেন তাদের সম্পূর্ণ সেবামূলক ভাবে পরিণত, তাদের নিজের পেশা আলাদা থাকবে এবং দেশ সেবার জন্য তারা সময় দেবেন। এইটার বড় অভাব। কোনো রাজনৈতিক ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হয় আপনার পেশা কি, কোনো তাকে কিছু নেই, আমি তো রাজনীতি করি, রাজনীতি কিন্তু তা নয়, তার পেশা জীবনযাপনের।